ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চান্নপুর আসনের সিপিআইএম প্রার্থী বাদুল শীল হত্যা মামলায় অভিযুক্ত, আরও তিনজনকে গ্রেপ্তার করে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ। রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে গৌরাঙ্গবাজার এবং ভৈরবনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে বিশু দাস, বাবুল দাস এবং যজ্ঞেশ্বর দাসকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত 12 জুলাই সন্ধ্যায় চোদ্দাখোলা বাজারে দুর্বৃত্তদের আক্রমণে সিপিআইএম নেতা বাদুল শীল গুরুতর আহত হন এবং পরের দিন জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। পিয়ারবাড়ি থানাধীন চোদ্দাখোলা বাজারে গত জুলাই মাসের 12 তারিখ একটি ঘটনা ঘটে। এই ঘটনায় বাদল শীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নিই, যার মামলা নাম্বার হচ্ছে 30/2024। এই মামলায় মোট 7 জনের নামে এফআইআর হয়। আমরা কিছুদিন আগে 3 জনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে এবং আজ আমরা আরও 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা হচ্ছে বাবুল দাস, বাড়ি চোদ্দাখোলা বাজারে, এবং বিশ্বরঞ্জন দাস, ওনার বাড়ি ভৈরবনগর, এবং যজ্ঞেশ্বর দাস, ওনার বাড়িও ভৈরবনগর। তো আমরা আজকে বিরোনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি এবং এই ঘটনায় আরও একজন জড়িত আছে, আমরা ওকে শীঘ্রই গ্রেপ্তার করবো।